কিংবদন্তি চিত্রপরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষে অঞ্জন দত্তের শ্রদ্ধার্ঘ ছবি চালচিত্র এখন। এই ছবির মাধ্যমেই অঞ্জন দত্ত তাঁর এবং মৃণাল সেনের সম্পর্ককে সেলিব্রেট করেছেন, তাঁদের যাপনকে তুলে ধরেছেন দর্শকদের সামনে। আর সম্প্রতি হয়ে গেল সেই ছবিরই গ্র্যান্ড প্রিমিয়ার। কেমন ছিল প্রিমিয়ার নাইট, দেখে নিন। আমার ধারণা খুব ভালোই লাগবে, কারণ আমাদের সবার কাছে খুব স্পেশাল একটা ছবি, এবং যে কথাটা বারবার আমাদের মনে হচ্ছে এবং আমরা বলছি যে মৃণাল সেনকে নিয়ে একটা ছবি হয়তো অঞ্জন দার থেকে বেটার, বা অন্তত মানে এরকম পার্সোনাল একটা টেক অঞ্জন দার থেকে বেটার হয়তো আর কেউ করতে পারতো না, গিভেন দ্য জার্নি দ্যাট দে হ্যাড টুগেদার। তো আমার ধারণা যে সবাই ছবিটা দেখলে তাদের খুবই ভালো লাগবে। ছবিটা যে দর্শক যারা দেখলেন তাদের মধ্যে অনেক গুণীজন ছিলেন, অনেক সাধারণ দর্শক ছিলেন, সবার ভালো লেগেছে। অঞ্জন দার ট্রিবিউট তার মেন্টরের 100 মানে 100তম মানে শতবর্ষ জন্মশতবর্ষে ছবিটা দেখুন, কেমন লাগলো আমাদের জানান, এটাই বলার। কারণ মৃণালবাবু খুব, আমার মনে হয় মৃণালবাবু নিজেও খুব ইমোশনাল একটা মানুষ ছিলেন, এবং আমরা সবসময় অ্যাকাডেমিকরা কী বলছে না বলেছে না বলেছে আমি জানি না, অ্যাকাডেমিকরা অনেক অনেক কথাই বলবে এবং অ্যাকাডেমিক্সের কাজই তাই, সমালোচকদের কাজই তাই, কিন্তু মানুষ হিসেবে আমরা যারা, আমি মমতা যা খুব ক্লোজলি দেখেছি, রঞ্জিত দা আজ আসতে পারেনি, খুব ক্লোজলি দেখেছি, আমাদের মনে হয় যে মৃণালও ভীষণ মজার, ভীষণ ইমোশনাল, ভীষণ হিউম্যান একটা মানুষ, পাগলাটে একটা লোক। সেই জন্য না হলে এরকম ছবি করতে কেউ পারে না, এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে এসে সে জমিয়ে ছবি করেছে, এত দুঃখ পেয়ে জীবনে কোনোদিন বলেনি যে ওই দুঃখ বিলাসিতা করে। তো আমি সেই মজার মৃণাল সেনটাকে নিয়ে এসেছি, তো ভাবতে খুব ভালো লাগছে যে কলকাতার যারা ইম্পর্টেন্ট লোক এবং সাধারণ মানুষ সবাই প্রাণ খুলে ভালো লাগছে। এটা 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 আমার কাছে একটা বড় পাওনা, এবং আমি জানি মৃণালদা কোথাও থেকে বিচকি বিচকি হাসছে। আমি তো আমি দেখুন আমি ছবিটা করেছি, আমার তো খুব মন খারাপ লাগছে সে নেই, তার সঙ্গে সময়টা কেটেছে, খুব মনে হচ্ছে, মনে পড়ছে মৃণালদার কথা, কিন্তু আমি তো জানি যে মমতা কাঁদবে, আমি তো জানি, কিন্তু ভালো লাগলো যে যাদের সঙ্গে অতটা আমার আন্তরিক যোগাযোগ নেই কিন্তু বন্ধু তারা আমার, তাদের সঙ্গে যাদের অ্যাডমায়ার করি তারা একইভাবে ভালো লেগেছে, মানে চিরঞ্জিত চ্যাটার্জি এবং মমতা শঙ্করের একইভাবে একটা ছবি ভালো লেগেছে, কিন্তু আমার কী ভালো লাগছে। অঞ্জনদা মানে আমরা জানি অঞ্জনদা ওয়াজ লাইক কী বলবো, ব্লু আইড তিনি একটা ছবি বানিয়েছেন এবং একটা সম্পর্কের ছবি, দুটো একজন পরিচালক একজন অভিনেতার যে নিবিড় একটা সম্পর্ক হয় সেটা নিয়ে একটা ছবি বানিয়েছেন, এবং অঞ্জন দা ইজ এ ওয়ান্ডারফুল ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর সিঙ্গার, মানে আমি ওনার বিশাল বড় ফ্যান, কিন্তু আই এম শিওরলি এই এই মানুষটা যেভাবে এত কাছ থেকে দেখা মানে প্রায় বাড়ির নিজের ছেলের মতন, যেভাবে মৃণাল যেটুকু দেখেছেন তার যে আমি যতটুকু শুনেছি এখন আমার ছবিটা দেখা হয়নি, দেখবো বটেই। আসলে পরিচালক এবং অভিনেতার সম্পর্কটা তো অদ্ভুত হয়, মানে আমি এর আগে অনেকবার বলেছি এটা যদি সম্পর্কে বড় হয় তাহলে এটা বাবা ছেলের মতন, আমি অপরাধ বলি স্বামী স্ত্রীর মতন, কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা না হলে ভালো সিনেমা হয় না, এবং দে হ্যাভ গিফটেড আস ওয়ান অফ দ্য বেস্টেস্ট ফিল্ম, এই দুজনে মিলে তাঁদের নিয়ে একটা ছবি বানিয়েছেন এবং আমার মনে হয় ইট ইস এ হিউজ হিউজ কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডিয়ান সিনেমা ইনফ্যাক্ট, এবং আমি আগ্রহে অপেক্ষা করছি, এবং আমার মনে হয় মানুষজন হলে দেখবেন, তারপর এটা হইচইতে রিলিজ করছে দেখবেন, এবং সারা পৃথিবীর মানুষ এই ছবিটা দেখবেন বলে আমার ধারণা। এবং যে তিনজন মানুষ তার মধ্যে মৃণাল সেন অন্যতম, সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেন, আমি এই ছবিটার সঙ্গে যুক্ত, আমি অভিনয় করেছি, সুতরাং সেদিক থেকে আমার এটা বাড়তি পাওয়া, এবং এই ছবিটার মাধ্যমে চালচিত্র এখনও মাধ্যমে অঞ্জন দত্তের হাত ধরে আমি মৃণাল সেনকে শ্রদ্ধা জানাচ্ছি, আমার ব্যক্তিগত শ্রদ্ধা, এবং এই ছবিটার মাধ্যমে আপনারাও ব্যক্তিগত মৃণাল সেন, চলচ্চিত্র মৃণাল সেন, ব্যক্তিগত অঞ্জন দত্ত, চলচ্চিত্র অঞ্জন দত্তকে অনেক বেশি করে জানতে পারবেন। এখন খুব এক্সাইটেড আমরা প্রত্যেকেই যারা এই কাজটার সাথে জড়িত ছিলাম, কারণ এতদিন যেটা শুধুমাত্র আমাদের কয়েকজনের মধ্যেই সীমিত ছিল এখন এতজনের সামনে সেটা ছড়িয়ে যাচ্ছে ওটিটি রিলিজ এবং হল রিলিজের কারণে, এবং মৃণাল সেনের মতো একজন সিরিয়াস ফিল্ম মেকারকে নিয়ে সিনেমা, কিন্তু সিনেমাটা একদমই সিরিয়াস নয়, এটা একটা মজার একটা কমেডি, প্রত্যেকে মজা করে দেখুন, সম্পর্কের গল্প এবং একটা শহরের গল্প এবং আরও অনেক কিছুর গল্প,
এমন নয় বিষয়টা যে প্রচণ্ড গুরু গম্ভীর করে তোলা, সেটা নয়, কারণ মৃণাল সেন মানুষটাও সেরকম ছিলেন না। এবং এত কাছ থেকে অঞ্জনদা দেখেছেন, তো তো সেই জিনিসটা, সেই কেমিস্ট্রি, সেই বন্ডিংটা আমরা পর্দায় এখন দেখতে পাচ্ছি। সেটা একটা আমাদের আলাদা অনুভূতি এবং এটা আমাদের খুব বড় পাওনা যে আমরা এই ছবিটা দেখছি। এবং আমি আপনাদের সবাইকে এটাই বলতে চাই যে আপনাদের অবশ্যই সিনেমাটা না দেখা উচিত, ভালো লাগবে দেখুন। মানে এত সুন্দরভাবে ভালো করে বানানো হয়েছে এবং যারা অ্যাক্টিং করছে তারা এত ভালো অ্যাক্টিং করছে। অঞ্জনদাকে নিয়ে আমি কিছু বলতে চাই না, আমরা মানে সবাই আমরা খুব ফ্যান অঞ্জনদার, অ্যাক্টিং বলো, ডিরেকশন বলো, সবই ভালো, মানে খুব ভালো করে অবজার্ভ করেছে। আর অঞ্জনদার সামনেই অঞ্জনদার অ্যাক্টিং করা, আই মাস্ট সে, ইটস ভেরি ডিফিকাল্ট থিং। তো ভালো, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এইরকম এইরকম একটা কী বলবো, এত কঠিন এরকম একটা ছবি বানানো এবং এত সৎ, আমার মনে হচ্ছে এত সৎভাবে বানানো, এটা মানে ভাবা যায় না, এত সততার সঙ্গে বানানো, মানে এত, এটা কী বলবো, মানে বেশি কিছু বলতে পারছি না, অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগলো। আর এটা পার্টিকুলারলি আর কিছু এখন এক্সপ্লেন করার মতো নেই, সেই জায়গাটাতে, ওই জায়গাটাতে এখনও আছি আমি, যেখানটা ছবিটা দেখছিলাম, এখনও সেখান থেকে বেরোইনি, আই এম স্টিল দেয়ার। আমি এইগুলো, এই ছবিটাকে না ওই সব মাপকাঠিতে আমার মনে হয় বিচার করতে চাইবো না। আমরা যা এক্সপেকটেশন বা যা প্রত্যাশা একটা শ্রদ্ধার্ঘ্য হিসেবে, বা যা প্রত্যাশা আমরা করে থাকি একটা সচরাচর চলচ্চিত্র থেকে, ছবি, ছায়াছবি থেকে, এই এই ছবিটাকে সেই মাপকাঠিগুলোতে বিচার করলে আমার মনে হয় মুশকিল হবে। এই ছবিটা, ছবিটা নিজের ছবিটার মধ্যে যেটা বলা আছে সেটা মানে 100% সত্যি। সেটা হচ্ছে এই ছবিটা, মৃণাল সেনের ছবি যদি কেউ প্রথমবার যখন দেখে, মৃণাল সেনের কিছু চয়েসেস, যেভাবে উনি ছবি বানাতেন সেটা যেরকম সেই সময় মানুষকে একটা ধাক্কা দিয়েছিল, যেরকমভাবে অঞ্জনদা নিজে মানুষটা ইনকনসিস্টেন্ট, অঞ্জনদার সঙ্গে যারা চেনেন অঞ্জনদাকে তারা জানবেন যে অঞ্জনদা সবসময় একরকম মানে প্রত্যাশিতভাবে একটা ছকে বাঁধা ব্যবহার করেন না, মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে অঞ্জনদার সঙ্গে কথা বলতে, আনপ্রেডিক্টেবল, ইনকনসিস্টেন্ট। আমাদের শহরটা যেরকম প্রচণ্ড ইনকনসিস্টেন্ট, আনপ্রেডিক্টেবল, কোনো মুহূর্তে ভীষণ নিষ্ঠুর স্বার্থপর, কোনো মুহূর্তে অসম্ভব দয়ালু মায়াময় একটা শহর, এই ছবিটা একদম সেরকম। এই ছবিটার কোনো ব্যাকরণ নেই, ছবিটা ব্যাকরণের বাইরে। এদিন এই ছবির গ্র্যান্ড প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।